Hello friends, good morning. Welcome back to our channel, Shanvi's vlog. তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে ব্লগটা তো তোমরা তো সবাই বুঝেই গেছো টাইটেল থাম্বনেল দেখে যে আজকে কিসের ব্লগটা করা হচ্ছে। তো সবাই জানো আজকে একটা বিশেষ দিন। তো 22 জানুয়ারি আজকে হলো রামলালা প্রতিষ্ঠানের জন্য সারা বিশ্ব জুড়ে এই অনুষ্ঠানটা করা হচ্ছে, রাম প্রতিষ্ঠা করানো হচ্ছে। আর 500 বছর পরে আবার রামচন্দ্র আমাদের মধ্যে ফিরে এসেছে, আবার রাম মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে। তো তার জন্য সমগ্র বিশ্বে, সারা ভারতবর্ষের মধ্যে এই অনুষ্ঠানটা আজকে হচ্ছে। তো তার জন্য আর কি আমাদের এই ছোট্ট একটা জায়গায় মহামায়া ধাম, মানে মহামায়া মন্দিরে হাতসিংহিমারিতে তো এই অনুষ্ঠানটা করা হয়েছে, মানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো বন্ধুরা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ব্লগটাই দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, মন্দিরে পুজো স্টার্ট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ যে সবাই কিন্তু এসে পুজোর হাতে হাতে কাজকর্ম করছে, সবাই মিলে করছে। আর সবাই মিলে না করলে কিন্তু পুজোটা আর সম্পন্ন হতো না। তো সবাই, সব আমাদের মহামায়াবাসীদের, মানে সবাই কিন্তু মানে অংশগ্রহণ করেছে পুজোতে, মানে সবাই, ছোট বড় সবাই কিন্তু পুজোতে, এই পুজোতে মানে অংশগ্রহণ করেছে। আর আগের দিন থেকে মন্দির এত সুন্দর করে, আর এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, মানে কি বলবো, আর সবাই মিলে করেছে জন্যই এত মানে সুন্দর হয়েছে অনুষ্ঠানটা। আর তোমরা দেখতে পারবে মানে সারাদিন কী কী হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন দেখো পুজো স্টার্ট হয়ে গেছে, আর এই জায়গায় দেখো দিদি ভাই কত সুন্দর করে আলপনা দিচ্ছে, মানে রঙ্গোলি দিচ্ছে। আর এই সাইডে হবে যজ্ঞ, আর দেখো এদিকে পুজো প্রায় শেষের দিকে, এখন হবে অঞ্জলি। তো দেখো কত লোক হয়েছে আর সবাই কিন্তু উপাস আছে, এখন সবাই অঞ্জলি দিবে। তো তারপরে হবে যজ্ঞ, তোমরা দেখতে পারবে। আর ফ্রেন্ডস, আমি যজ্ঞের সময় মানে ব্লগটা করতে পারিনি কারণ আমার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তো তার জন্য আর কি আমি ভিডিওটা করতে পারিনি, আর তার জন্য তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হলো না। আর যতটুকু পারছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। আর বন্ধুরা তোমরা দেখো মহামায়া মন্দিরের বাইরের দিকটা মানে কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এখনই রেলিতে বেরোবে সবাই, তো এখন আমি মামামকে সাজিয়ে তারপর আবার মন্দিরে চলে আসবো। আর ফ্রেন্ডস, এই যে দেখো আমাদের শ্রী রামচন্দ্র। তো মামামকে আমি আজকে শ্রী রাম সাজিয়েছি, আর দেখো মামামকে কত সুন্দর লাগছে। আর মামাম দেখো তীর ধনুক নিয়ে পুরো খেলা করছিল, বলছে এটা কেউ তো আগে কখনো দেখেনি, তো তার জন্য। আর ওর পাপা কিন্তু এই তীর ধনুকটা বানিয়ে নিয়েছে। আর ফ্রেন্ডস, এখন আমরা এখন সবাই মিলে মন্দিরে যাচ্ছি, তো মন্দিরে এখন ডেইলি হবে, তো যাচ্ছি। সারাদিন তো পুজো হয়েছে, তো এখন সবাই বাড়িতে এসে তো আমরা এখন রেলিতে যাওয়ার জন্য রেডি। আর দেখো মামাম সবার ফার্স্টে দাঁড়িয়েছে কারণ রামচন্দ্র সেজেছে। আর দেখো কতটা ভিড় হয়েছে, তো সবাই এখন যাবে রেলি। আর সবাই বলো জয় শ্রীরাম। দেখো বন্ধুরা, তো আমাদের রাম সীতা সবাই মিলে কতটা আনন্দ করছে, ওরা মানে সারাদিন খুব মজা করেছে। তো ভাবেনি যে ও রাম সাজবে, ওর পাপা বললো যে আজকে ওকে রাম সাজিয়ে দেব। তো
তো তার জন্য আর কি সাজানো হলো, আমি তো ভাবিনি কারণ ওর পাপাই বললো, তো তার জন্য ওকে সাজানো হয়েছে। তো কেমন হয়েছে মামামকে রাম সাজানোটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর তোমরা দেখতে পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে, আর আজকে তো মামাম পুরো সেলিব্রিটি হয়ে গেছে, তো সবাই ওকে নিয়েছিল, সবাই ওকে মানে অনেক আদর করেছে। আর এই যে দেখো মামাম এখন প্রসাদ খাচ্ছে, তো আমিও প্রসাদ খেলাম। তো এখনো মানে সকালবেলা যে পুজো হয়েছে, তো ওই পুজোর প্রসাদ দিচ্ছিল সবাইকে। আর আজকে তো সন্ধেবেলা সবার বাড়িতে প্রদীপ জ্বালানো হয়েছে, তো আমাদের তো মায়ের মন্দির আছে, তো মন্দিরে প্রদীপ জ্বালানো হয়েছে। আর সবাই তো জানো যে আজকের দিনটাকেও দীপাবলির মতো মানে পালন করানোর জন্য বলা হয়েছে, তাই আমরাও বাড়িতে অনেক প্রদীপ জ্বালিয়েছি। আর এই যে দেখো আমাদের মহামায়া মন্দিরে কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে প্রদীপ দিয়ে, জয় শ্রীরাম লেখে আরও দেখো কত কিছু আঁকানো হয়েছে প্রদীপ দিয়ে। তো প্রদীপগুলো যখন জ্বালানো হবে কতটাই সুন্দর লাগবে, তো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর আজকের এই বিশেষ দিনটা বিশেষ করে তোলার জন্য কিন্তু মানে সবাই কিন্তু অনেক দিন থেকে অপেক্ষা করেছিল। আর আজকের এই দিনটা এত সুন্দর হয়েছে একমাত্র কিন্তু শুধু কিন্তু মানে মোদিজির জন্য। মোদিজি যদি মানে না থাকতো এই দিনটা হয়তো আমরা কোনোদিনও দেখতে পারতাম না, আর এই রাম মন্দিরে হয়তো কোনোদিনও প্রতিষ্ঠা হতো না। এই একমাত্র শ্রী মানে রামচন্দ্রের এই মন্দিরটা কিন্তু মোদিজির জন্যই কিন্তু হলো। আর ভাবো যে 500 বছর পরে এই মন্দিরটা নির্মাণ করা হলো, তো এই মন্দিরের জন্য নির্মাণের জন্য কত মানে লোকের মৃত্যু হয়েছে, কত যুদ্ধ হয়েছে, কত কিছু হয়েছে। তো দেখো এখন এই মানে সেই বিশেষ দিনটা আজকে এসছে, তো আমরা সবাই মিলে কত আনন্দ করছি। তো দেখতেই পাচ্ছ যে সবাই মিলে মানে কত মানে ধুমধামে আজকে দিনটাকে আমরা সেলিব্রেট করছি। আর দেখতেই পাচ্ছ যে আমাদের মন্দিরে মহামায় মন্দিরে কতটা মানে ভিড় হয়েছে লোকের, তো সবাই এসে প্রদীপ জ্বালাচ্ছে, মানে অনেক ধুমধামে আজকের দিনটা পালন করা হলো। আর আজকের দিনটা প্রত্যেক বছর এই দিনে 22 জানুয়ারি মানে রাম দীপাবলি বলে মানা হবে। তো আমরা প্রত্যেক বছর এই দিনটাকে এইভাবে পালন করার চেষ্টা করব, এইভাবে আমরা সেলিব্রেট করব, আশা করছি আমরা যেন করতে পারি। আর দেখো ফ্রেন্ডস সবাই প্রদীপ জ্বালাচ্ছে, সবাই এসে এসে মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছে, যে সাজানো হয়েছে না তো কিন্তু সবাই এসে এসে কিন্তু প্রদীপ জ্বালিয়ে গেছে। আর দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে প্রদীপগুলো, যখন সব প্রদীপ একসঙ্গে জ্বলছে কত ভালো লাগছে মন্দিরটা। আর সারা মন্দিরে প্রদীপ জ্বালানো হয়েছে, খুব ভালো লাগছে। আর আজকের দিনটা আমরা অনেক সুন্দরভাবে অনেক মানে খুশিতে অনেক ধুমধামে আজকের দিনটা কাটালাম। তো তোমরাও কারা কারা আজকের দিনটা এত সুন্দর করে সেলিব্রেট করেছে, কত আনন্দ করেছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, জয় শ্রীরাম।